দুর্বল ব্যাংকগুলো ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছায় একীভূত হতে পারবে। আগামী বছর মার্চের পর হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের আমানতের স্বার্থ রক্ষায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে। বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মেজবাউল হক। ব্যাংকের আর্থিক অবস্থান নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, কিন্তু সেই খাতটি এখন বেশ নড়বড়ে। আর্থিক অনিয়ম, সুশাসনের অভাব এবং খেলাপি ঋণে জর্জরিত বেশ কয়েকটি ব্যাংক খাদের কিনারে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত কিছু খবরে উঠে এসেছে বাণিজ্যিক ব্যাংকের দুর্দশার চিত্র, যেখানে বলা হয় রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক সহ রেড জোনে আছে নয়টি ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের দাবি, এমন কোনো প্রতিবেদন দেয়নি তারা। ব্যাংকের হেলথ অ্যাসেসমেন্ট কিন্তু ব্যাংকের ব্যালেন্স শিট অনুযায়ী হবে, রিয়েল আর্থিক প্রতিবেদন অনুযায়ী। আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি এটা হেলথ ইন্ডিকেটর না, কারণ হচ্ছে এটা একটা প্রেডিক্টেড, একটা সিমুলেশন মডেল। সুতরাং এইখানে কিন্তু এটা কোনোভাবেই হেলথ ইন্ডিকেটর না। হেলথ ইন্ডিকেটর কিন্তু আপনার ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট, এবং সেইটা কিন্তু আমরা রেগুলারলি ক্যামেলস করি। ক্যামেলসের যে রেটিংটা সেটা কিন্তু আমাদের হেলথ ইন্ডিকেটর রেটিং। খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং সুশাসন প্রতিষ্ঠার অংশ হিসেবে দুর্বল ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগ বাস্তবায়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আমানতকারীদের সুরক্ষা। আগামী ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো নিজেরা তাদের মার্জারের সিদ্ধান্ত, ভলান্টারি মার্জারের সিদ্ধান্ত নিতে পারবেন। সেই মার্চের ইভালুয়েশনের ভিত্তিতে যদি আমরা মনে করি যে কোনো ব্যাংকে মার্জ করা দরকার, এবং সেটা বাংলার ব্যাংক নির্দেশনা দিতে পারবে। এই ধরনের মার্জারের সর্বোচ্চ গুরুত্ব পাবে আমানতকারীদের সুরক্ষা। স্বাধীন অডিট ফার্মের তথ্যের ভিত্তিতেই ব্যাংক একীভূত করা হবে। এক্ষেত্রে পর্যালোচনা করা হবে দুটি ব্যাংকের আর্থিক অবস্থাই, বিবেচনায় থাকবে সবল ব্যাংকের স্বার্থের বিষয়টিও। যে ব্যাংকগুলো ভালো ব্যাংক, সবল ব্যাংক, তাদের আর্থিক অবস্থার সুরক্ষাও আমাদের একটা বড় কনসার্ন থাকবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।